ভাত কাপড় দিয়ে উনি অনুষ্ঠান হইব অখনি ভালো থাকেন আপনারা সুখে থাকেন এই অনুষ্ঠানটা হইয়া সারলে বৌমা সকলের ভাত দিব শোনা তাই তো বলো বলো শোনা শোনা কো আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার আমি আর আপনি জীবনের বাঁধা হইয়া থাকুন না একদিন শপথ করেছিলেন আমি জানি কোনো কিছুর বিনিময়ে মরণের কথা না ভাবি কিরণ তুই আমার কথা দে তুই ওই কাম আর কোনোদিন করবি না বেশ করুন না আপনি সেই কথা আর আড়াই থাকতে পারলাম না সেদিন পুরা দুনিয়া আমার বিরুদ্ধে থাকলেও আমি জানতাম আপনি আমার আছেন আমারই আছেন তাই আজ তো আর আপনি আমার নাই তাই সেই দিনে সেই প্রতিশ্রুতির কোনো মূল্য নাই মেয়ের মা কই গেল মেয়ের মাকে এই অনুষ্ঠানে আসতে নেই মন খান কখনো বসে নাই না তাই লিখ শোনা বলবার ইচ্ছা যদি না থাকে তাও কইয়া দাও এখানে খাড়াইয়া নাটক দেখানোর ইচ্ছা কারণ নেই আইস্তিকা সারা জীবনের ভাত কাপড়ের ভার আমি লইলাম মরণের খবর যখন পৌঁছাইব আপনি নিকটে তখন কি একবার আমার মরা মুখখান দেখতে আইবেন আপনি তাই আমি যে একবার শেষবারে লেখান আপনি দেখতে চাই আমার সেই আকাঙ্ক্ষা ঠুকে মিটব এই দুনিয়া ছাইরা চলে যাওয়ানে পূর্বে আমি কি একবার আপনার দেখার সুযোগ পাবো সোনাবাবু এত বড় কামখান তুমি করতে পারলা মাইয়াটা জন্মদিনের দিন তারে পানি টুক না খাইতে দিয়া বাসার থেকে বাইর কইরা দিল ধর্ম বইলা কিছু নাই তোমার তুমি কি মানুষ মরণের পর তোমার জায়গা কই হইব ভাইপা দেখছো মরণের পর আমার জায়গা কই হইব এইয়া তুমি দেখতে পাইবা না বিরজা তা জীবন থাকতে থাকতে তোমার জায়গা কই হইব ইয়া কিন্তু আমার হাতে হ আমি জানি তো একখান কথা তোমারে কইয়া দিতেছি আল্লাহর নিকট তোমার বিচার হইব হইবই হইব তুমি তৈয়ার থাকো আশা করুন এই কথা লইয়া আর কোনো রকম গোলযোগ হইব না আপনাদের সকল সত্য কথা আমি পূর্বে কইছি